রমাদানে রমাদানের মাসআলা আসলে মাসআলা তো অনেক রমজান কেন্দ্রিক মাসআলার নিয়ম হলো জিজ্ঞাসা করে জেনে নেওয়া বক্তব্যের মধ্যে মাসআলা বলা নিয়ম না দুই একটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কিন্তু মাসআলার আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ ভাষণে বেশি মাসআলা বলেন নাই মাসআলা দরকার হয় প্রশ্ন সমস্যা হয়েছে রাসূলের কাছে জিজ্ঞাসা করেছে সাহাবীরা রাসূল জবাব দিয়েছেন হজের সময় দেখেন হজ্জের যে ভাষণ বিদায় হজের ঐতিহাসিক ভাষণ বিশ্ব মানবতার কল্যাণের যে মহা গুরুত্বপূর্ণ ভাষণ এই ভাষণে হজের কোনো মাসআলা নাই হজের কোনো মাসআলা এখানে নাই কি মাসআলা কি বললেন তিনি সুদ চলবে না নারীদেরকে সম্মান দিতে হবে দাসদের সাথে ভালো ব্যবহার করতে হবে অন্যায়ভাবে কারো হত্যা করা যাবে না সম্মান লুণ্ঠন করা যাবে না জাহিলি যুগের সমস্ত রীতিনীতি সমস্ত কালচার আজ থেকে বাদ হয়ে গেল সমস্ত বক্তব্য গোটা বিশ্ব মানবতার কল্যাণের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলো তিনি গুরুত্বপূর্ণ ভাষণে বললেন রাসূলের খুতবাগুলো রাসূল যে খুতবা দিয়েছেন জুমার দিন কোন খুতবাই বিস্তারিতভাবে পূর্ণাঙ্গ কোন খুতবা হাদিসের কিতাবগুলোতে আসে নাই অথচ সাহাবায়ে কেরাম রাসূলের প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ চলাফেরা প্রত্যেকটা হারাকাত সাকানাত সবকিছুকেই সুন্দরভাবে সাবলীল প্রাঞ্জল বর্ণনা দিয়েছেন কিন্তু খুতবার বিষয় কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনছেন তো অবশ্যই কিন্তু পূর্ণাঙ্গ বর্ণনা নাই শুধুমাত্র মসজিদে কুবার যে খুতবা প্রথম তিনি দিয়েছিলেন সেটার বর্ণনা আসছে ইবনু জারির আত-তাবারি নিয়ে আসছেন কেন কারণ খুতবার বিষয়বস্তু এক রকম হবে না কখনো এই যে আপনি 12 চাঁদের খুতবা দিবেন লিখিত কয়েকটা খুতবা দিবেন সারা বছরে ফিতনা চলতেছে একটা আপনার খুতবার বিষয়ের সাথে ফিতনার কোনো মিল নেই মানুষের রোগ একটা আপনি ওষুধ দিতেছেন একটা যা দিতেছেন তাও জনগণ বুঝতেছে না এটা খুতবার নিয়ম না খুতবা হবে জনগণের সমসাময়িক যে সমস্যা সবচেয়ে বড় যে সমস্যা সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হলো খুতবার বিষয় মাসায়েল যেগুলো সেগুলো আপনারা জেনে নেবেন আলেমদের কাছ থেকে আমরা খুতবায় বলি মাসআলা আমাদের কাছে আলেমদের কাছে আর লোকজন আসে না এটা ইসলামের পদ্ধতি নয় আলেমদের কাছে এসে জিজ্ঞাসা করতে হয় আল্লাহ কোরআনে বলছেন জানার উপায় কি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন জেনে না থাকলে যারা জ্ঞানী তাদের কাছে জেনে নাও জিজ্ঞেস করে জেনে নাও এটা হলো জানার মাধ্যম জানার মাধ্যম হলো এটা